বিয়ে বিয়ে নিয়ে পাগল হয়েছিলেন, এনান আমার শাশুড়ি নিয়ে থাকেন, বিয়ের স্বার্থ মিটান। আল্লাহ চাদিস না বিয়ান। ও টুকুরি, আমার তো এখন বিয়ান নাই, তোমার হাতটা একটু ধরি। এই নরম হাত কতদিন ধরার চেষ্টা করছি রে, শীত তো চলে গেল পড়ায়। হায় হায়, কতদিন ধরে রোদ ওঠে না রে, আজকে দেখতেছি রোদ উঠেছে। কতদিন যে গোসল দেয় নাই, সেই কোরবানির ঈদে গোসল দিছি। বউটাও তো অনেকদিন আগে মারা গেছে, এই কনকনে শীতে যদি একটা বউ পাইতাম কতই না মজা হতো। একটা বউ সাতখান খেতার কাজ করে। আব্বা তুমি এটা কি বলতে চাও, আমার বিয়ে দেওয়া বাদ দিয়ে তুমি নিজে বিয়ে করবা? মা তো মারা গেছে অনেকদিন আগে, কিছুদিন আগে তুমি বললা যে শীত আসলে তোরে বিয়ে দেব, তার আগের বছর বললা যে এই শীতে বিয়ে দেব, তার আগের বছর একই কথা বলতে চাও? আমাকে আগে বিয়ে দে, তারপরে তুমি যা করো করো। বিয়ে কামাই করার মরদ নাই, আবার বিয়ে করবি? কামাই করি না, পাড়ার লোক করে। শোন, তোর আগে আমি বিয়ে করব, বুঝছিস? দাঁড়াও, তোমার বিয়ের স্বাদ মিটাইতাছি। ছেলে বড় হয়েছে, ছেলে বিয়ে দেব। বাবা তুই রাখ, হ্যাঁ নিজে বিয়ে দে, মানুষ কি বলবে? বিয়ে না বিয়ে, মাথা গরম করিস না, রাখ, বিয়ে আমাকে দিতে হবে। এই দাঁড়া তো আরকি বাঁচিলে। আচ্ছা ঠিক আছে, রাখ বাবা, মাথা গরম করিস না, মাথা এই এক সপ্তাহের ভিতরে আমাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোকে বিয়ে দেবো না, যা। সেটাই যেন মনে থাকে, আজকে মিয়া দেখতে যাব, বুঝছিস? ওইটা যেন মনে থাকে। আচ্ছা যা, আগে তোর বিয়া করালে তারপর আমি বিয়ে করবো না, বুঝছিস? তাই করি, বিয়ের যখন বয়স আছে মেয়ের আগে আমি একটা বিয়ে করি। মা তুমি কি কইলা, তোমার বিয়ের বয়স হয়েছে মানে? আরে মা, আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস। আরে মা, আমার কি খুব একটা বয়স হয়েছে বল? সে তোর বাবা তোকে ছোট রেখে মারা গেছে, আর আমার বিয়ে হয়েছে গেদা বয়সে, বুঝছস? তারপর তো তোর বাবা মারা যাওয়ার পরে তোকে বড় করলাম, তো এখন বল, আমার তো এখনো বয়সও শেষ হয়ে যায় নাই, এখন আমি একটা বিয়ে করতে পারবো, বুঝলি? আমি এত কথা বুঝি না, তুমি আমার আগে বিয়ে দাও। তোর বিয়ে দেবো মানে তোর বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো করবো আগে আমি। মা তোমার লজ্জা করে না? কিসের লজ্জা? বিয়ের বয়সে একটা মেয়ে ঘরে রেখে তুমি আর বিয়ে করবা? তো কি হয়েছে শোন, আগে আমি বিয়ে করবো তারপর তোর বিয়ে দেবো। আরেকটা কথা বলি শোন, এখন যদি তোকে বিয়ে দিয়ে তারপর আমি বিয়ে করি তাহলে তো এলাকার লোকে সিসি দিব, তাই না? হাসাহাসি করবো, তাই আমি বিয়ে করবো তারপর তোর বিয়ে দেবো। আমি এত কিছু বুঝি না, তুমি আমার আগেও বিয়ে করতে পারবে না, আমার পরেও বিয়ে করতে পারবে না। মা তুমি ঘরে যাও, আমি দীপা বাড়ি গেলাম। আরে আমিও তো তোরে বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে? আরে তোকে দেখতে যাচ্ছি। আরে আমাকে দেখতে যাচ্ছিস না, আমার ভাইয়ের খোঁজ খবর নিতে যাচ্ছিস? যা সব সময় মজা করে। বুঝি বুঝি, সবই বুঝি। তুই আবার কি বলিস, সব সময় ফাজলামো করিস? আরে ফাজলামো না রে, ফাজলামো না, আমার বাবা তোরে বাড়িতে কয়েকদিনের মধ্যে যাবে। সত্যি বলছিস? আমার না খুব লজ্জা লাগছে। আরে লজ্জা পাস না, এখনো তো লজ্জার কিছু হয়ই নাই। আরে এসব বাদ দে, তোরটার খবর কি সেটা বল। আমার দ্বারে তো অনেকদিন ধরে দেখছি না, তুই তো সবই জানিস, জোরে না দেখে আমি থাকতে পারি না। আরে কি যে করি, আমার বাড়িতে কাজ আছে, আমি গেলাম। কিরে দোস্ত, এখনো আয় না? আরে দোস্ত, একটু অপেক্ষা কর, অপেক্ষার পর মিষ্টি হয়, অবশ্যই আসবে। কোথায় তুই আর কোথায় আমি,
আরে দোস, কারে প্রস্তাব দিলে? কেমন কথা বলে? আরে তো আরো তোকে অপমান করে গেল। কি কইলি তুই? আয় তোরে আজকে সিয়ারা দেখামু। বারবার বলতিছি তুই আমার হাত ছাড়। তুই কারে ডাকবি? ডাক বুলেট। বুলেট লিমার হাত ছাড়। আমি ওর হাত ছাড়বো না, আমি ওকে বিয়ে করতে চাই। কখনো রিমার আশেপাশে তোক যেন না দেখি। এই সফি, কাজটা কিন্তু ঠিক করলি না তুই। যা এখান থেকে ভাগ, দেখে নেব তোকে। যা দেখিস। এ ঘটক, দাঁড়াও, আসতেছি। কদিক কই গেছিলেন? এই একটু খেতে গেছিলাম। তুই তো জানিস মাঝবারের তো বউ নাই, আর এই শীতে কেমন করে একা থাকে। আমার জন্য একটা মেয়ে দেখ। মাধবর সাহেব, এ কথা আপনি আমাকে আগে বলবেন না। আমি কত মানুষের বিয়ে দিয়ে বেড়াই, আপনি আমার এলাকার মাধবর, আপনার বিয়ে দেবেন এটা কোনো কথা হইলি? ঠিক আছে, উত্তরপাড়া রহিমের একটা বউ আছে। রহিম তো মারা গেছে, কিন্তু ওই বউর আবার একটা মেয়ে আছে। আমি তার সাথে কথা বলি, দেখি। রহিমের বউ আর করিমের বউ কষি হোক আর ডাগর হোক, বউ আমার একটা এই শীতে চাই। ঠিক আছে মাদার সাহেব, কিন্তু আপনার যে একটা ছেলে আছে, এবার আপনার বিয়েতে রাজি হবেনি তো? পোলার কথা বাদ দে, আমার বাড়ি আমি নিজেই দেখব। শীতে বাসি না, আবার পোলার কথা কইস। যা যা, ঠিক আছে মাদার সাহেব। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম মাদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি তো বিয়ে করবো, তাই এগুলো আমি আমার জন্য আনছি, তুই খুলে রাখ এগুলা। কি তোমার মাথা থেকে বিয়ের বুদ এখনো যায়নি? তুই খুল এগুলো, খুল খুল। মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি এই বয়সে বিয়ে করো তাহলে এলাকার মানুষের মতো থাকবে? কয়েকদিন পরে আমাকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি মুখ দেখাতে পারবো? ওরে মা, ঠিকই কইছস, এতদিন মাথার মধ্যে কি যে ভূত চাপছিল। আচ্ছা ঠিক আছে, আমি এসব আর বিয়ের সাথে চিন্তা করবো না, তোর এই সুন্দর দেখে একটা ছেলে দেখে বিয়ে দিবি। কারে তোর তো ফাইন দেওয়া যাচ্ছে, এগুলো তুই করিস কা? এ তো আমার জন্য লিয়ে আইছে, আমি বিয়ে হবো তোমার জন্য। মানে যাও, আমি বিয়ে করে যাব। কইস কি তুই বিয়ে করবি? ওই লিমার বাসায় লোক বসে রয়েছে, চলো যাই, আমি বিয়ে করব, চলো যাই। অরক সাহেব যে বেলা তো শেষ হয়ে গেল, শুভ কামে দেরি নাই, তাড়াতাড়ি মেয়েটাকে ডাক দাও। আমার আবার ওই পাড়ার আরেকটা বিয়ে রয়েছে, যাও। তাহলে বাবাজি একে নিয়ে আসো তাড়াতাড়ি। তো ভাই সাহেব, মেয়েটার তো মাও নাই বাপও নাই, তো আপনার ছেলের হাতে মেয়েটারে তুলে দিলাম, দেখে রাখবেন মেয়েটারে। ঠিক আছে আসো। আপনারা বসেন, আমি আমার মেয়েটারে নিয়ে আসি। একটা কথা বলতে চাইছিলাম। বলেন। আমার মেয়েটা, সে ছোটবেলায় বাপ মারা গেছে, তারপর থেকে আমি ওরে মানুষ করছি, আমার মেয়েটারে দেখে শুনে রাখেন। আরে বিয়ান, আমরা সবই জানি, ওই নিয়ে আপনার টেনশন নাই। তাছাড়া আপনার মেয়ে তো আমারই মেয়ে, আপনার মেয়ে আমাদের বাড়িতে গেলে আলহামদুলিল্লাহ সুখেই থাকবে, সেটাই তো ভরসা।
বেশ আপনার হাতে আমি আমার মেয়েটারে তুলে দিলাম আমার মেয়েটারে দেখে শুনে রাখেন আচ্ছা আলহামদুলিল্লাহ মা আমি শুনছি আমার শ্বশুর খুব ভালো মানুষ তাছাড়া তুমিও তো বিয়ের জন্য খুব পাগল হয়েছিলে আমার শ্বশুরের হাতে তোমাকে তুলে দিলাম তো বিয়ে বিয়ে নিয়ে পাগল হয়েছিলেন এনান আমার শাশুড়িকে নিয়ে থাকেন বিয়ের স্বাদ তো মিটান যা বাপ যা আল্লাহ জানিস না বিয়ান ও টুকুরি আমার তো এখন বিয়ান নাই তোমার হাতটা একটু ধরি এই নরম হাত কতদিন ধরার চেষ্টা করছি রে শীত তো চলে গেল পড়ায় এই দাঁড়াও বিয়ের কথা ছিল একটা বিয়ে হয়ে যাচ্ছে দুটি আমার তো এক বিয়ের টাকা দিছাও আরে দা দেখো নে কালকে সকালে আমার বাসায় আসিস সব ঠিক করে সব 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 বলি বাদ দাও